আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনি ভাই, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট অফিস, উইন্ডোজ ইত্যাদির মতো জনপ্রিয় সফটওয়্যারের পাইরেট কপি ব্যবহার করা হয়। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে অফিস, আদালত ও ব্যবসায় প্রতিষ্ঠান পর্যন্ত এসব সফটওয়্যারের হিসাব করলে অনেক দাম পড়ে যায়, যা অনেকেরই সাধ্যাতীত যদি বৈধভাবে লাইসেন্স কিনে ব্যবহার করতে চায়। এসব সফটওয়্যার দিয়ে যত ভালোভাবে কাজ করা যায়, এর বিকল্পগুলো দিয়ে ততটা ভালো বা সুন্দরভাবে কাজ করা যায় না। আমি এ ব্যাপারে কিছুটা ঘাটাঘাটি করে দেখেছি। আমার অস্বস্তির জায়গা হচ্ছে যে দামি সফটওয়্যারগুলো চোরাইভাবে ডাউনলোড করে ব্যবহার করা হচ্ছে। এতে কি আমরা গুণাগার হচ্ছি না? আর ব্যবহার না করেও উপায় থাকছে না, কারণ ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট অফিসের প্রচুর কাজ হয় প্রতিদিন। তাহলে উপায় কি? তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সফটওয়্যার পাইরেসি এক কথায় সম্পূর্ণ হারাম, কারণ এটা চুরির ভার্চুয়াল রূপ মাত্র। তাহলে আমরা এখন কি করব? প্রথমেই আমরা জানবো পাইরেট সফটওয়্যার মূলত কি, তা আগে বুঝতে হবে, কারণ আমরা অনেকেই এ ব্যাপারে জানি না। পাইরেট সফটওয়্যার, কেউ যদি কোনো সফটওয়্যার তৈরি করে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ছাড়ে এবং একজন ক্রেতা সেটি কিনে অবৈধভাবে তাতে পরিবর্তন করে বাজারে বিক্রয় করে, সেই সব সফটওয়্যারই হচ্ছে পাইরেট সফটওয়্যার। মূল সফটওয়্যার প্রস্তুতকারী কিছু নিয়মনীতি তৈরি করে দেয় তার পণ্যের জন্য। সেই নিয়মনীতি ভঙ্গ করে তার সফটওয়্যার বাজারে বিক্রয় বা বিতরণ করা হলে তাকে পাইরেটেড সফটওয়্যার বলা হয়। উদাহরণস্বরূপ, একটি অরিজিনাল সফটওয়্যার সিলভার ডিস্কে বাজারে বিক্রয় করা হচ্ছে 7,000 টাকা মূল্য, কিন্তু আপনি সেটি কিনছেন 50 টাকা মূল্যে। তাহলে আপনি একটি পাইরেট সফটওয়্যার কিনলেন। সকল প্রকার পাইরেট সফটওয়্যার বা পণ্য বিক্রয় বিতরণ ব্যবহার ইসলাম শরীয়তে নিষিদ্ধ। ইসলামিক পরিভাষায় আমরা এটিকে বলে থাকি হারাম। সফটওয়্যার কপি করা ওই প্রোগ্রামের মালিকের অনুমতি ব্যতীত বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমরা তাদের চুক্তিতে আবদ্ধ এবং অন্য মুসলিমের সম্পদ অবৈধ যদি না সে ইচ্ছে করে দেয়। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যদি কেউ কোনো ভালো কাজ বা পণ্য তৈরি করে যা অন্য কেউ করেনি, তা তারই থাকবে। এটা তার জন্যই প্রযোজ্য হবে যে এই সফটওয়্যারের প্রোগ্রামের মালিক হোক সে মুসলিম অথবা যুদ্ধে লিপ্ত নয় অমুসলিম, কারণ যুদ্ধে লিপ্ত নয় অমুসলিমের অধিকার একই রূপে সম্মান দেওয়া হয় একজন মুসলিমের অধিকারের মতোই। প্রিয় দিনী ভাই, প্রচলিত সফটওয়্যার পাইরেসি তথা অনুমতি ছাড়া ডাউনলোড করার সাধারণত তিনটি রূপ রয়েছে। প্রথমত, ব্যবসায়িক উদ্দেশ্যে পাইরেসি তথা সফটওয়্যার বিক্রয় ও পরিবেশন করে ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে পাইরেসি, এটা নাজায়েজ। কেননা এর দ্বারা নির্মাতা বা আবিষ্কারকের লাভের অধিকার হরণ করা হয়। আর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষতি ও ক্ষতি সাধনের কোনো অনুমতি নেই। দ্বিতীয়ত, ব্যক্তিগত উদ্দেশ্যে পাইরেসি তথা সফটওয়্যারটির নিজে ব্যবহার করা কিংবা বিক্রয় বা পরিবেশন না করে নিজেদের ব্যবসায়িক বা আর্থিক কাজে লাগানো, এ প্রকারের পাইরেসির ক্ষেত্রে যদি কপিরাইট অধিকারীর মৌন সম্মতি থাকে তাহলে তা ব্যবহারের সুযোগ রয়েছে। বিশেষ করে মৌন সম্মতির পাশাপাশি যদি জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকে তাহলে মুফতিগণ এর ব্যবহার জায়েজ বলে থাকেন। আর অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ফ্লাশ বিল্ডার, ফায়ারওয়ার্কস, উইন্ডোজ সহ কিছু সফটওয়্যার এমনও আছে যেগুলোর ক্ষেত্রে কপিরাইট অধিকারীর মৌন সম্মতি পাওয়া যায়। অর্থাৎ তারা এগুলো পাইরেসি হতে দেখেও এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয় না, মানে এক্ষেত্রে তাদের মৌন সমর্থন থাকে। তারা চাইলেই যে কোনো সময় এগুলো বন্ধ করে দিতে পারে, তারা চাইলেই এগুলো আটক করতে পারে, অথচ তারা করতেছে না। এতে বোঝা যায় তাদের মৌন সম্মতি আছে। তারা জানে নিরাপত্তা, প্রাইভেসি ও ব্যবহারের যে সুবিধা জেনুইন প্রোডাক্টসে পাওয়া যায় তা পাইরেট কপিরাইটগুলোতে পাওয়া যায় না, যার কারণে কর্পোরেটরা সাধারণত তাদের জেনুইন প্রোডাক্টস কিনতে বাধ্য থাকে। এতে তাদের মুনাফা যা হওয়ার হয়ে যায়। এজন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য পাইরেসির ক্ষেত্রে তাদের এক প্রকার মৌন সমর্থন থাকে। সুতরাং এগুলো ব্যবহার বিশেষ করে জেনুইনটির কেনার মোটেও সামর্থ্য না থাকলে নাজায়েজ হবে না। তৃতীয়ত, ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে নয়,
বরং সর্বসাধারণের নাগালে রাখার জন্য কপিরাইট সফটওয়্যার ক্র্যাক করে ফ্রি বা ওপেন সোর্স করে রাখা। যদি এ ধরনের পাইরেসি দ্বারা সফটওয়্যার কোম্পানি বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে জায়েজ হবে না। তবে যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে কোম্পানির সফটওয়্যার বিক্রয় করে উপযুক্ত লাভ অর্জন করে নিয়েছে, এখন ক্র্যাক করার প্রতি কোম্পানির মনসমর্থন রয়েছে বা এর দ্বারা কোম্পানির কোনো ক্ষতি হবে না, তাহলে এ ধরনের পাইরেসিও জায়েজ হবে। সর্বশেষ এটাই বলা যায়, যদি কোনো দেশে ওই কোম্পানির কোনো ব্যবসা নেই এবং অরিজিনাল কপি সহজলভ্য না, তখন কাজের জন্য খুব প্রয়োজনীয় সফটওয়্যার শুধু নিজের ব্যবহারের জন্য ব্যবহার করা যেতে পারে, অথবা একজন মূলটা কিনল এবং তার বন্ধুরা কপি করে নিল তার কাছ থেকে, তবে তা বাণিজ্যিকভাবে বিক্রয় করা কখনোই জায়েজ হবে না। শুধুমাত্র কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের অতি প্রয়োজন পড়লে এই সারটুকু দেওয়া যাবে। এছাড়া অন্য কোনো ধরনের ব্যবহার যেমন বিনোদনের জন্য এগুলোর কোনো অনুমতি নেই। এবং সরকার যদি এটি অ্যান্টিপাইরেসি কোনো আইন জারি করে, তবে প্রত্যেক মুসলিম তা পালনে ওয়াদাবদ্ধ এবং তাই সে আইন ভঙ্গ করে এমন কোনো কিছু করা তার জন্য হারাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন।